ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নুসরাত। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মজাদার একটি সেমাই, যেটার নাম হচ্ছে নওয়াবি সেমাই। নামটা নিশ্চয়ই পরিচিত। আমি ঘরে যেভাবে সেমাইটি তৈরি করি সেভাবেই আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দিই এই মজাদার মুখে লেগে থাকা নওয়াবি সেমাইটি কীভাবে বানাতে হয়। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, চুলার আঁচটা আমি মিডিয়াম রেখেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ ঘি, 4 টেবিল চামচ ঘি, 7 টেবিল চামচ লাচ্ছা সেমাই দিয়ে নওয়াবি সেমাইটা রান্না করে আমি আজকে লম্বা সেমাই দিয়েও রান্না করব, লাচ্ছা সেমাই দিয়েও রান্না করব। তো দুইটাকে আমি একসাথে মিলিয়ে ফ্রাই করে নেব। লাচ্ছা সেমাইয়ের পুরাটা প্যাকেট আমি নিয়ে নিয়েছি আর লম্বা সেমাইয়ের অর্ধেকটি দিয়েছি আমি। তো এখন এটাকে ঘিয়ের সাথে আমি ফ্রাই করে নিব হালকা। এখন এটাকে হালকা ফ্রাই করে নেব আমি, হালকা ফ্রাই করে নিয়েছি আমি। এখন কি করব, এখান থেকে অর্ধেকটি উঠিয়ে রাখবো আমি, আর অর্ধেকটির মধ্যে আমি একটু জর্দার কালার দেব, কালারফুল দেখার জন্য। তো এর মধ্যে আমি 1 চিমটির মতো একটু জর্দার কালার দিয়ে দিব, এটা অপশনাল, আপনারা ইচ্ছা হলে দিবেন। নওয়াবি সেমাইয়ের ভেতরে দেওয়ার জন্য আমি ক্রিম বানিয়ে নেব, তার জন্য এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি। তো দুধটাকে আমি আগে থেকে জাল করিয়ে একটু কমিয়ে নিয়েছিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিব ড্যানিশের যে ডিব্বাটা আসে সেটার অর্ধেকটি দিয়ে দিব আমি, সাথে দিয়ে দিব ডানো ক্রিম আমি। Thank you.
বানিয়ে ফেললাম মজাদার নওয়াবি সামাই, খেতে ভীষণ মজা। আপনারা অবশ্যই এটা ঘরে ট্রাই করবেন। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।